আসো মা আসো আসো না দিদি বাসা যাব তো সকাল বেলায় ঘুম থেকে উঠেই এরকম লাফালাফি এই ন্যাপিটা পরে সোফার মধ্যে লাফালাফি করা দুই ভাই বোনের দুষ্টুমি সব কিছুতেই দিনটা শুরু তার তার অফিসের কাজ নিয়ে বসেছে এর মধ্যে আমিও ঝটপট নাস্তা খেয়ে নিলাম ক্রসেন্ট আর কলা এখন আমরা বের হব ও বাই দ্য ওয়ে সবার সাথে তো ইন্ট্রোডিউসই করা হয় নাই আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি বেনজির ইশরাত আজকে দেখো তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম অ্যান্ড আজকে আমরা রেডি হয়ে কোথায় যাব আজকে আমরা যাব তুবাতাবিদের ডেন্টিস্টের কাছে ওদের ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট সকালে ঘুম থেকে উঠেই দেখি এই বাজে অবস্থা আমার মেকআপ রুমের জিনিসপত্র ঠাসঠুস করে পড়ে এইচডি কি হুকগুলোর এই একটা সমস্যা ভারী একটু কিছু জিনিস হলেই ঠাস করে পড়ে যায় ইউ বেস্ট রেডি হতে হবে কোথাও যাওয়ার আগে আমার একটা যুদ্ধ চলে দুজনকে রেডি করা তাদের ন্যাপি ব্যাগ রেডি করা তাদের মুড অনুযায়ী সব কিছু করা দুজনের দুই ধরনের মুড আসলে আমার মাথায় থাকে যে ওদেরকে আমি কীভাবে কী জামা কাপড় পরাবো সো আমাদের দুইজনের একরকম তিনজন সরি এখন তো আমি আর তুবা না আমি তুবা তাবিদ আমাদের তিনজনের একরকম জিনিসপত্র জামা কাপড় সেম সেম ম্যাচিং করতে পারলেও দিন শেষে দেখি কি তারেকের জামাটাই ম্যাচ হলো না আসলে ওরটাও যদি ম্যাচ করতে যাই তাহলে তো আমার সব কিছুই আসলে কিছুই হবে না তো এখন তুবাকে রেডি করালাম সে খুব নকরা করে এই লাগবে ওই লাগবে এখন তার একটা ব্যাগ লাগবে হ্যাঁ আমার মতো এখন একটা ফোন নেয় একটা ব্যাগ নেয় তারপরে সে আর কি যত পারে মাম মামকে নকল করবে মামেও তো রেডি হয়ে গেলাম এখন তাবিদ সোনাকে রেডি করাতে হবে ওকে জামা কাপড় পরাতে একটু টাফ আছে কারণ তুবার যেদিন মুড থাকে সেদিন ওকে জামা কাপড় পরানো যায় তাবিদ সোনা ও মাই গড মাশাল্লাহ আমার ভেরি অ্যাক্টিভ বেবি আমার এই অ্যাক্টিভ বেবিটা একটু আমাকে কষ্টই দেয় জামা কাপড় পরানোতে সব কিছুতে ন্যাপি চেঞ্জ আচ্ছা কার কার ছেলে বেবিরা এমন আমার তুবা পাখি কিন্তু ন্যাপি চেঞ্জে কখনো আমাকে এরকম কষ্ট দেয় নাই হ্যাঁ এক দুইবার দিয়েছে বাংলাদেশে যখন গিয়েছিলাম সবার আদরে আদরে যখন বাদর হয়ে গিয়েছিল তখন যে হোক এখন এই যে তাবিদ সোনাকে এই জামাগুলো পরাবো তুবাই বললো মাম মাম তাবিদকে ব্ল্যাক কালার পরাও ম্যাচিং ম্যাচিং সো আমরা এখন ম্যাচিং ম্যাচিং করে তিনজনে রেডি হলাম ওই যে এসুজুয়াল পরে দেখলাম তারেক হচ্ছে গিয়ে অন্য কালারের জামা কাপড় পরেছে তো এখন আমার এই পেল চেহারাটা একটু দেখো কি আর করা আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে রেডি করে নিয়ে বের হতে পেরেছি অন টাইম এটাই অনেক সো তাবিদ সোনা তো এখন দেখে হাই দেখ ক্যামেরা দেখে সালামও দেয় সে অ্যাকচুয়ালি হাইটা শেখানো কেন এটা আমিও শিখাইনি এটা কার্টুন দেখে তারপরে আমিও একটু একটু করে শিখিয়েছি হাইটা খুব ইজি দেওয়া সালামটা আছে না বেবিদের একটু ক্যাচ করতে লেট হয় বাট ও সেটাও কিন্তু সামটাইমস অনেক সুন্দর করে দেয় হাই তুরা তাবিদের ডেন্টিস্টের আজকে এই অ্যাপয়েন্টমেন্টটা কেন এত স্পেশাল আমি অ্যাকচুয়ালি বাচ্চাদের এসব ব্যাপার একটু কমই জানতাম বাট এখানে বাচ্চাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সব কিছু রেজিস্ট্রেশন করা এগুলো একটু ডিফারেন্ট ওদের ওখানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না রেজিস্ট্রেশন পাওয়া যায় না আর আমার জানার মতে বেবিরা আসলে 18 বছর পর্যন্ত তারা সব ধরনের ফ্রি ডেন্টিস্টদের মানে ডেন্টাল সুবিধা পেয়ে থাকে তো এই জন্য আর কি একটু টাফ রেজিস্ট্রেশন করা তুমি রেডি তুমি কই যাবে এখন যাবে ডেন্টিস্টের কাছে দাঁত দেখাবে তোমার সুন্দর দাঁতগুলো দেখাবে প্রতিবারই আমি কোথাও গেলে একটু কেমন জানি হতাশ হয়ে যাই হ্যাঁ যেমন আমি ভেবেছিলাম একটা বড় বিল্ডিং টিল্ডিং হবে দেখলাম আমাদের মতোই আরও একটা ছোট্ট বাসা ভাড়া করে ওদের এই ডেন্টাল প্র্যাকটিস মানে এখানকার সব কিছু যত মিনিমাল ইউজ করা যায় তারা তাই করে তো এইখানে আসার পর দেখলাম যে এখানে যাই আছে সব কিছু একটু ওল্ড ফ্যাশন একদম আগের অ্যান্টিক আসবাবপত্র এখানে ফ্লাওয়ার বলো বুকস বলো এখানে গান বাজছিল রেডিওতে গান বাজছিল আমার খুবই ভালো লাগছিলো যে এই যে রেডিওতে গান শোনার এই ব্যাপারটা এইটা কিন্তু এখানে এসে অনেকদিন পর ওই ফিলটা পেলাম
আর এই যে তুবা তবিতে দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে দুই ভাই বোনের, একটু সময় অপেক্ষা করতে হয়েছে। সো ইন দ্য মিন টাইম এদেরকে রাখতে আমার বেগ পেতে হয়েছে। এসেই তুবার এইটা কেন ওইটা কেন, সোফা আছে টিভি নাই কেন, দুনিয়ার কথা একটু শুনো তোমরা। ওই যে দেখো ওই কোনায় হচ্ছে গিয়ে রেডিওটা। পেন্টিং গুলো আমার খুব ভালো লেগেছে, খুবই ইউনিক ইউনিক, মানে অন্য ধরনের একটা ভাইব দেয়। ব্রিটিশরা যে সবকিছুই ওরা আগের ঐতিহ্য সবকিছু ধরে রাখতে পছন্দ করে, এখানে ঘুরতে গেলেই অনেক জায়গাতেই তোমরা এই জিনিসটা দেখবে। যাই হোক দুজনের দুষ্টুমি তোমরা একটু দেখো, দুজনের দুষ্টুমি। সো তুবা তাবিদের অ্যাপয়েন্টমেন্ট শেষ, তুবা তো ভেরি হ্যাপি, ওদেরকে দুজনকে দুইটা স্টিকার দিয়েছে। তাবিদের তার খবর নেই, ও তো বুঝে না হোয়াট ইজ স্টিকার। তুবা ইজ ভেরি হ্যাপি স্টিকার পেয়ে। তো ওদেরকে বললো সুগার জাতীয় কিছু খাওয়া যাবে না, যেটা বলে আর কি, চকলেট খাওয়া যাবে না, জুস খাওয়া যাবে না। যাই হোক আমরা এখন চলে গেলাম আনপ্ল্যান ব্লু ওয়াটার শপিং মলে। তারেকে বললাম একটু কিছু খেয়ে নেই, হ্যাঁ বাসা থেকে বের হয়েছি, একটু বাইরের খাবার দাবার খেয়ে বাসায় গেলে ভালো লাগবে। সো যেমন কথা তেমন কাজ, থ্যাংকস টু তারেক আমাদেরকে বার্গার খেতে নিয়ে চলে গেল, আর একটা ছোট্ট গিফট কেনার ছিল সেটাও আজকে আমরা কিনে নিলাম। আর এইখানে আসলে আমার ব্লু ওয়াটার আসলে ভালোই লাগে, অনেক বড় একটা শপিং মল, হাঁটতে হাঁটতে পাওয়া ব্যথা হয়ে যায়। এখন একটু একটু ক্রিসমাস ভাইবও আছে, আবার হ্যালোইনেরও সব কিছু ওরা প্রিপারেশন নিচ্ছে। সো সব কিছু মিলিয়ে একটা উৎসব উৎসব অবস্থা। তুবা তাবিদকে নিয়ে আজকাল একটু বের হচ্ছি, কারণ তাবিদের অভ্যস্ত হওয়ার ব্যাপার একটা আছে। আমরা এখন একটু বার্গার খেতে আসছি, বার্গার খাচ্ছি, আনপ্ল্যান ছিল হুট করে চলে আসলাম। খাবার দাবার তো ডান, বাট আজকে যাওয়ার সময় তুবা বাসায় যাবে না, সে ব্লু ওয়াটার শপিং মলেই থাকবে। আসো মা, আসো আসো, বাসায় যাব তো, প্লিজ না। কার্টুন দিব না, কি চাও তুমি, তোমাকে সব দিব, আসো না, চলো বাসায় যাই, প্লিজ মামি আই লাভ ইউ। বহুত টানাটানি করে তাকে বাসায় নিয়ে আসলাম, সে এক এলাহি কাণ্ড কান্নাকাটি করে। এসে সে দেখলো পার্সেল চলে আসছে, সে তো খুবই হ্যাপি, সারপ্রাইজ আসছে। আমি তাকে বলেছিলাম তার স্লাইম আসবে, পোস্টম্যান আঙ্কেল সারপ্রাইজ নিয়ে আসবে, স্লাইম নিয়ে আসবে। সো এগুলো বেসিক্যালি ক্লে, আমি স্লাইমও এনেছি। স্লাইমগুলো আনলে আসলে বাসাও একটু ময়লা হয়ে যায়, যেভাবেই যাই করি না কেন, ক্লেগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় বাট বাসা অতটা ময়লা হয় না। সো বিভিন্ন কালারের ক্লে ছিল, আর তা পিছনে যেহেতু জন্মদিনের প্রোগ্রাম আসছে আরও দেড় মাস পরে, বলতে গেলে এক মাসই আর কি, তো এই জন্য ওর জন্মদিনের গুডি ব্যাগে বাচ্চাদের জন্য কি কি দিব এগুলো একটু প্রিপারেশন নিচ্ছিলাম, অর্ডার দিয়েছিলাম অনেক খেলনা টেলনা। তো এটা এর সাথে তুবা তাবিদেরও দুই একটা তো খেলনা অর্ডার দিয়েছি, আসলে মায়ের মন, ওদের জন্য তো আসলে ইচ্ছা করে খেলনা অর্ডার দিতে। তো আমি এখানে অন্যান্য রান্নাবান্না করছিলাম, গতকালের করা একটু কালাবুন আছে, আজকে আরও একটু ভেজে নিলাম। সো আজকে আরও স্মেলটাও ভালো হয়েছে, খেতে ভালো হয়েছে। ডাল আর আলু ভর্তা করলাম, আজকে ঘি দিয়ে আলু ভর্তা করলাম। তো আজকে রাতের খাবার বলতে পারো কিন্তু সিম্পলের মধ্যে গর্জিয়াস, খুবই মজার খাবার খেয়েছি। এই আলু ভর্তাটা না আমি এই চিলি অয়েল দিয়ে করি, খুবই মজা লাগে আমার। তাহলে আর এক্সট্রা যেই শুকনো মরিচ ওইটা দিতে হয় না, একটু কাঁচামরিচ দিয়েও দিলেও হয় না দিলেও হয়, বাট কাঁচামরিচ দিয়ে আর এটা দিয়ে করলে খুবই সুন্দর একটা স্মেল আসে, আর ঘিয়ের তো অসাধারণ স্মেল ছিল। আলহামদুলিল্লাহ খাবার দাবার শেষ, এই যে ভাই বোনের আবার দুষ্টুমি দুষ্টুমি দুষ্টুমি, এই দুষ্টুমি দুষ্টুমি দুষ্টুমির সাথে আমার আজকের ব্লগটা শেষ করি। ওদের তো মানে কাহিনী শেষ হয় না, মাশাল্লাহ দোয়া করবে আমার বাচ্চা কাচ্চাদের জন্য, ওরা যাতে সুস্থ থাকে, সুস্থ থাকলে আমিও একটু ভালো থাকি। যত কিছুই হোক না কেন, যত প্রতিকূলতা আসুক না কেন, বাচ্চারা ভালো থাকলে বাবা মা ভালো থাকে। শুধু যে মার উপরে প্রেশার পড়ে তা কিন্তু না, বাবার উপরে একটা ভালো প্রেশার পড়ে। এই যে দেখো তারে ঘুমে শেষ, কিন্তু এদের খেলাধুলা শেষ হয় না। এই হচ্ছে কি আমাদের লাইফ। আল্লাহ হাফেজ।